পরে নিব। আরে না এই শোনো এটা দেখাচ্ছি, এটা কি দেখাচ্ছি দেখ, লাইটটা গেছে কিনা দেখ। সবাই মূল ফটকের সামনে যারা ভেতরে আছে সবাই সরে যান, নাহলে একটু পরে কিন্তু গাড়ি চাপায় এমনি বলে যাবেন, একটু পরে গাড়ি চাপায় এমনি বলে যাবেন, সবাই সরে যান এখান থেকে। আসলে কাবিলা চলে এসেছে কিন্তু আমরা অনেক লোক হওয়ার কারণে, নেটওয়ার্কের সমস্যার কারণে আবার দ্বিতীয় লাইভে গেলাম এবং আসলে বাহিরে আমরা দেখাতেই পারছি না, কাবিলা গাড়ির মধ্যেই বসে আছে, সে ভিতরে আসবে এই কেক কাটবে, তখন আমরা একেবারে ভালোভাবে প্রতিদিনের ঠাকুরগাঁয়ে দর্শককে কিন্তু দেখাতে পারবো। যারা এতক্ষণ যুক্ত ছিলেন তারা আবার দ্রুত আমাদের দ্বিতীয় লাইভে চলে আসেন, নেটের সমস্যার কারণে কিন্তু আমরা আসলে মানে এর আগে লাইভটা কাটে গিয়েছিল এবং এখন সে কিন্তু বাহিরে অবস্থান করছেন ষোলো আনার, সে ভিতরে আসতে পারছেন না তার ফ্যান ফলোয়ারদের চাপে, ভিতরে আসার মতন আসলে অবস্থাই নেই, আমরা অপেক্ষা করছি তার ভিতরে আসার জন্য, সে অবশ্যই এসে এই কেকটি কাটবে, আমরা যখন কেক কাটার সময় তাকে থাকতে আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো, আপনারাও থাকুন আমাদের সাথে। বাইরের গ্যাঞ্জামের কারণে আমরা ভিতরে অবস্থান করছি, এই জন্য কিন্তু বাইরের গ্যাঞ্জামটি আমরা দেখাতে পারছি না, আপনারা থাকুন ষোলো আনার এই কেক কাটার জন্য কিন্তু কাবিলা ভিতরে আসবে, তখনই আমরা কাবিলার মুখ থেকে কিছু কথা ঠাকুরগাঁওবাসীর জন্য শুনবো, প্রতিদিনের ঠাকুরগাঁয়ের জন্য শুনবো কাবিলার মুখ থেকে কিছু কথা এবং কেটে নিব এই কেক। আরেকজন লেগেছে হায়রে ঠাকুরগাঁয়ের মানুষ, আসলে ঠাকুরগাঁয়ের মানুষের কিছু না, কাবিলা একজন ভালো অভিনেতা বলেই কি বেলুন আমাদের শিবির সামনে পর্যন্ত গাড়ি না আসলে কাবিলা নামবে না এবং আপনাদের জন্য এই ধরনের পরিবেশের কারণে সেটা তো ফিরে চলে যাবে যদি আপনাদের বেলুন বিয়ে করেন। দর্শক আপনারা আসলে আপনাদেরকে দেখাতে পারছি না যে বাইরে যে অবস্থা সে কিন্তু নামতেই পারছে না, হ্যাঁ এবং সেই লেভেলে চিলাচিল চলতেছে, এই জন্য সে ভিতরেও আসতে পারতেছে না, সে বাইরে গাড়িতেই আসলে অবস্থান করছেন। আপনাদের যদি কাবিলার কাছে জানার কিছু থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব তার কাছ থেকে এসব জানিয়ে নেওয়ার জন্য, যাক অনেকেই ঠাকুরগাঁও থেকে লাইভ দেখছেন, সরি ভাইয়া এসব খারাপ ওয়ার্ড ব্যবহার না করলেই খুশি হবো, যাকে এক একজনকার রুচি বোধ এক এক রকম। যাক কাবিলা আসলে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে সে উপরে আছে, সে কিন্তু কেক কাটার জন্য আসবে, আমরা কেক কাটার সময় আপনাদেরকে সরাসরি প্রতিদিনের ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে দেখাবো আজকে এবং কাবিলার মুখে কয়েকটি কথাও শোনাবো আপনাদেরকে আশা করছি, যেহেতু আমাদের সাথে সুজন ভাই আছেন, হ্যাঁ সুজন ভাই আসলে তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করবে এবং সেই কথাটা শুনবো, আমরা একটু দেখাই যে বাইরে কি হারে আসলে মানুষ অপেক্ষা করছে, হ্যাঁ কাবিলাকে দেখতে পাচ্ছেন আপনারা বাইরে আরেকজন ফ্রেন্ড থেকে বাইরে ছাড়া পড়ে গেছিল, আরে ভাই 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 আরে ভাই
আমরা চেষ্টা করব একটু কাবিলার সাথে দেখা করার কাবিলা যদি শুরু দেখছেন ঘুরে ফিরে হয় সামাত আসো তারপরে আমরা প্রতিদিন ঠাকুরের দর্শকদের কিন্তু যেভাবে হোক কাবিলার সাথে একজন জানতে চেয়েছেন কাবিলার কাছে কি রোগে আছে নাকি না ভাই কাবিলার কাছে রোগে নাই একজন বলছেন কাবিলাকে এই কাবিলা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট ক্ষেত্র যে কাবিলা রয়েছে পলাশ সেই পলাশ আসলে এখানে রয়েছেন আমরা এখন উপরে যেতে পারছি না আমরা নিচে দেখা করতেছি একটা সেলফি নিতে হবে নাকি আপনি কি এসেছেন একটা সেলফি নিতে একটু আপনার অনুভূতিটা বলবেন দেখতে পাচ্ছেন তার একজন ফ্যান কিন্তু আমাদের এখানে আছেন সে এক প্রকার লাফালাফি করতেছে কাবিলার জন্য যে কাবিলার সাথে সে দেখা করবে এবং একটা সেলফি তুলবে আমরাও আসলে অপেক্ষা করছি যে কিভাবে কাবিলাকে দেখানো যায় সেটাও আমরা অপেক্ষা করতেছি তবে সে নিচে যখন কেক কাটতে যাবে তখন জানবো এখন ওখানে কি করবো ভিড়ের মধ্যে যাই নিব তো কথাই বলতে বেচাল থাকলো না নাকি তুমি কবে করতেছো অবশ্যই আপনারা যান চলে যাই সমস্যা না হচ্ছে আমাদেরকে প্রতিদিনের ঠাকুর দর্শক আমরা না থাকলে কেক কাটতে দিব না এটা আমি শিওর করছি আপনাদেরকে আপনারা থাকবেন আমাদের সাথে সে কেক কাটতে গেলে অবশ্যই ঠাকুরকে সাংবাদিকদের সাথে কথা বলে কিন্তু কেক কাটতে হবে তাকে যেভাবে হোক প্রতিদিনের ঠাকুর কাবিলা আজকে আসবে এই তো সামাদ কিছু বলতে যাচ্ছে মনে হয় দুজনে কথা বলো এই রুমার দেখে তোমার কি মনে হচ্ছে আই হ্যাভ নো ফিলিংস অ্যাবাউট জওহর কলাল বিকজ হি ইজ অলসো মেরি যাক সে কোনো কমেন্ট করতে চাচ্ছে না আমরা আছি এখানে প্রতিদিনে ঠাকুরের দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে ঠাকুরের বার্তা কিন্তু চলে আসছে এখানে এই যে ঠাকুরের বার্তা যাচ্ছে হ্যাঁ আমরা কেক কাটার ঘরে যাই এখানে নাকি সে অনেক ঘামে গেছে মিলাদ কখন হবে প্রতিদিনের ঠাকুরের সঙ্গেই থাকুন নতুন আপডেট আরো জানতে পারবেন কাবিলা মানে ইতিমধ্যে আমাদের কিছুক্ষণের মধ্যেই ষোলো আনা উদ্বোধন আমরা কিন্তু অপেক্ষা করতেছি প্রতিদিনের ঠাকুরকে যারা রয়েছেন আমাদের সাথে তারা কিন্তু থাকবেন অবশ্যই কাবিলা আজকে প্রতিদিনের ঠাকুরের দর্শকদের কিছু না কিছু বলে যাবেন এটা বলাই ছাড়বো আমরা অপেক্ষা করেন আপনারা আমাদের সাথে থাকেন যারা যারা আছেন আমাদের সাথে আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কে কে রয়েছে আর বিরিয়ানি ঘরের পক্ষ থেকে কি কিখানে খাবার সাপ্লাই করা হয়েছে যাক আপনারা আমাদের সাথে থাকবেন আমি দেখতে পাচ্ছি কারা কারা আমাদের সাথে রয়েছেন আসলে কাবিলা খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছে গরমের কারণে তাকে উপরে নিয়ে যায় ঠান্ডা করা হচ্ছে আমরা
আসলে সিঁড়ির মধ্যে তার জন্য অপেক্ষা করতেছি আমরা থাকি না আমাদের সাথে কি করা যায় দেখা যাক এত গরমের ভিতর সে কি ঠান্ডা থাকতে পারে জি ভাই আপনারা অপেক্ষায় আছেন যেমন ছোটন রায় ভাই অপেক্ষায় আছে আর অনেকে অপেক্ষায় আছে আমরাও অপেক্ষায় আছি আসলে দেখা যাক কি হয় কতক্ষণে কাবিলা বেরোচ্ছেন সে ভিতরে রেস্ট করছেন এবং ষোলো আনার যারা দায়িত্ব রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে আপনারা বাইরে অপেক্ষা করেন সে বাইরে বের হয়ে আপনাদের সাথে কথা বলবে সেই জন্য আমরা সিঁড়িতেই তার তাদের জন্য অপেক্ষা করছি ষোলো আনার আজকেই ষোলো আনা হয়তো বা কাল থেকে দেখা যাবে আমরা আছি তখন দেখবো ষোলো আনার ষোলো আনাগিরি তবে আমরা আজকে আছি যেহেতু কোনো সমস্যা নেই আজকে কাবিলা আছে কালকে কাবিলা থাকবে না তখন দেখবো নে আমরা অপেক্ষা করছি কিন্তু প্রতিদিনে ঠাকুরগাঁয় সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন আসবেন কাবিলা কখন পাওয়া যাবে তার দেখা হ্যালো আমি ভিতরে উপরে উপরে তিনতলা আসে দাঁড়ায় আছি এখানে তো ঢুকতে দিচ্ছে না ভাই আমরা তো কোনো কামেরই না ভাই আমি এখানে বলে শেষ ষোলো আনে আজকে ব্যবসা করে নিবে কালকে থেকে ব্যবসা করবে না বুঝে নাই আমার তো মনে করো যে মাথা খারাপ হলে সমস্যা আছে হ্যাঁ ভাই যারা নামাজ পড়তে আছেন নামাজ পড়ে আসেন নামাজ পড়ে আসার পরে দেখেন সমস্যা নাই ষোলো আনার উদ্বোধন বলে কি কি অফার আছে ভাই আজকে মনে হয় 2% ওরা অফার দিচ্ছে না ঠিক অফার দিচ্ছেন 32% অফার দিচ্ছে যারা যারা নিতে যাচ্ছেন চলে আসেন শুক্রবার তো খুব বেশিক্ষণ না কিছুক্ষণ পরে কিন্তু বন্ধ হবে 100 উপরে আছে লোকজন এরা ঢুকতেই দিবে ভাই মাখন বাগানে বসে আমি কাবিলার জন্য বাদাম খাইতে খাইতে বাদাম শেষ কে বলছে এটা আনারসে ধন্যবাদ ভাই আপনার কমেন্টটা অনেক ভালো লাগলো মাখন বাগানে বসে বাদাম খাচ্ছেন আমরা অপেক্ষায় আছি যে আমাদের চার্জ কখন শেষ হয়ে যায় যখন চার্জ শেষ হয়ে যাবে আমরা বন্ধ হয়ে যাব কাবিলাকে কালকে নাটকে দেখে নিবো আমরা সমস্যা নেই আরেকবার প্রতিদিনের ঠাকুরকে দর্শক আপনারা যারা প্রতিদিনের ঠাকুরকে যুক্ত আছেন আপনারা কিন্তু কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্ট পড়ে শোনাবো আচ্ছা এই বাবুটাও কিন্তু অপেক্ষা করতেছে তখন থেকে কাবিলার জন্য বাবা তুমি বলো তো তুমি কি কাবিলার সাথে দেখা করতে আসছো কাবিলার সাথে দেখা করতে আসছো তুমি তোমার কি মন খারাপ দেখা করতে পারোনি ওই জন্য মন খারাপ সে এক প্রকার কিন্তু আপসেট দেখা যাচ্ছে অনেকক্ষণ থেকে সে তার বাবার সাথে এখানে অপেক্ষা করছে কাবিলার সাথে ছবি তুলতে আসছে এবং সে কাবিলার সাথে ছবি তুলছে ভাই জাগাত হ্যাঁ এবং সে কিন্তু কিছু বলতে না মানে খুব রাগে আছে সে সে এখন সাক্ষাৎ পায়নি এই জন্য অনেক রাগে আছে বিবিসি নিউজ কে দেওয়া হয়েছে আপাতত ঠাকুর কাটে কিছু না আছে আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ঠাকুরের নিয়মিত দর্শক তারা আজকে লাইভ না দেখে কিন্তু সরাসরি এখানে দেখার জন্য চলে আসছে সুজন ভাই নিচে নামে যাচ্ছে আমরা হয়তো বা কিছুর মধ্যে নিচে নেমে যাবো চিন্তা করতে পারি খাবার খাবে রেস্ট করবে তারপর তাহলে নামাজ পড়ে সবাইকে আসতে বলবো বাঘের হাট থেকে চা খাইতে খেতে চারটা খাইলাম বাট এখনো আসে না কাবিলা ভাই আমার বেস্ট ফ্রেন্ড বিকাশ চন্দ্র রায় গেছে বাঘের হাট থেকে যাক ভাই কাবিলা আসছে নাস্তা খাচ্ছে যেকোনো এক জায়গায় আমি আপনাদেরকে আরেকটু দেখাই প্রতিদিন খাওয়া দর্শক আপনারা দেখেন সাংবাদিকরাও কিন্তু তার জন্য অপেক্ষা করতেছে তার কাছে বক্তব্য নিবে কোথায় কিভাবে বক্তব্য নিবে হ্যাঁ এখানে কিন্তু তারাও দাঁড়ায় আছে এবং দেখা যাচ্ছে যে ষোলো আনা আমাদেরকে আসলে দাঁড়ায় রাখছে সমস্যা নাই এইখানে ঘরের ষোলো আনা পূরণ করতেছি লোহর জিনিস উপরে নিয়ে যাচ্ছে
যাদের বউ নাই বউ বাইরে থাকে হ্যাঁ বাবুরাম উঠাইছে বাবুকে জি জি আসলে উঠাইছে কি নাই ভাই আমরা অপেক্ষায় আছি কোনায় কাবিলা কাবিলা এখন আমার বোন জানতে গেছে কোনায় কাবিলা আমার বোনকে আমি জানাতে গেছি যে কাবিলা এখন নাস্তা খাচ্ছে তারপরে ফ্রেশ হয়ে নিচে নামবে হ্যাঁ আমরা তার অপেক্ষায় কিন্তু দাঁড়ায় আছি সিঁড়িতে আর কত দূর ভাই চলে আসে কাবিলা কিন্তু ষোলো আনায় অবস্থান করতেছে এবং সে উপরে ফ্রেশ হয়ে নাস্তা করতেছে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঠাউয়ে কীর্তিমান যে সাংবাদিকরা রয়েছে হ্যাঁ সেই কীর্তিমান সাংবাদিকরা কিন্তু এখানে তারা প্র্যাকটিসে ব্যস্ত আছে হ্যাঁ এবং একজন কিন্তু লাইক দিচ্ছে মানে এক প্রকার বলা যায় যে সবাই ব্যস্ত আছে রাতে হ্যাঁ চেয়ারম্যানের পোলা সাইফুল ইসলাম জি চেয়ারম্যানের পোলা সমস্যা নাই শরীফ ইসলাম বলছে আমি আসবো বাইক চলে আসেন বাইরে দাঁড়া দেখতে লাগবে ভিতরে আমরা যেতে পারতেছি না এখন উপায় নাই আমি আপনাদের জন্য স্পেশালি চেষ্টা করতেছি সমস্যা নাই উঠাও 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 আমি নিজ দিক দিয়ে ঢুকবো নিজ দিক দিয়ে চলে উঠাও একটু শুধু একটু খাচ্ছে খাচ্ছে খাওয়া একটু দ্রুত কিন্তু আজান দিয়ে দিবে কিন্তু আজান দিয়ে দিছে যে দর্শক যারা আছেন আপনারা নামাজ পড়ে আসেন বুঝে পাইছি কাবিলা কোন দিন আসবে আমি বলতে পারতেছি না সবাই এখানে অপেক্ষা আছে এখন নাস্তা খাচ্ছে তার অপেক্ষা সবাই এখানে দাঁড়ায় আছে আমরা এক প্রকার কিন্তু বিরক্তই বলা চলে দেখা যাক কি হয় অপেক্ষায় আছে আমি লাইভে থাকবো আপনারা নামাজ পড়ে আসে যোগদান করতে পারেন ভাই কাবিলাকে ট্রেনে না ভাই কাবিলা প্লেনে যাবে ট্রেনে যাবে না ভাই ট্রেনে গেলে তো আপনারাই তাকে হাইজ্যাক করে নেবেন ভাই আব্দুল আজিজ ভাই ট্রেনে আছি ফোনে আর একটু চার্জ আছে প্লিজ দেখান ভাই আমি নিজেই দেখতে পাচ্ছি না আপনাদেরকে কি দেখাবো বলেন দেখেন না কি অবস্থা এখানে এই যে সব এই যে কায়েস চলে আসে কাউ ছাত্র দিলে সভাপতি সাহেব আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ কাবিলাকে দেখতে আসুন ভাই আমরা দেখান ভাই আর কিছু না এই যে যুব সমাজের ফলোয়ার আমরা যারা ব্যাচেলার পয়েন্ট দেখি সকলের প্রিয় মানুষ কাবিলা ভাইকে আমি নিজেও দেখতে আসি রোডটা ক্লিয়ার এই তখনই তো গেল বিভাগকে ডাকতো বিভাগটা চলো সবাই অপেক্ষায় আছে দেখা যাক কি হয়
ভাই ভাই বলার দরকার নেই, আসলে সাংবাদিক ঢুকতে দেয় না ভাই, আসলে সে খাওয়া দাওয়া করতেছে, তো ষোলো আনা কি আসলে ভাই বলার দরকার নেই, সাংবাদিক সাংবাদিকে ভাই আমরা অপেক্ষা করতেছি, আমরা অপেক্ষা করতে জানি, আমরা থাকবো, দেখি কতক্ষণ লাগে, আরো প্রতিদিনে ঠাকুর ভাইয়ের সাথে থাকবেন, আমরা আছি আপনার সাথে। আজান দিয়ে দিছে তো, কিন্তু ইয়া তো এখন সবাই তো ইটাতে আছে, কাটতে তো চাইলাম। আচ্ছা মনে হয় আরেকটু সময় লাগবে, আমরা নেক্সট আরেকটা হয়তো বা লাইভে আসবো প্রতিদিনের ঠাকুরগাঁও, আর আসলে লাইভটা এখন কাটতে চাচ্ছি কারণ অনেক সময় হয়ে গেছে, আমার মোবাইলও গরম হয়ে গেছে, আমরা লাইভটা কাটে আবার আরেকবার লাইভে আসবো, কাটবো না আসে দাঁড়ায় আসেন উনি। সর্বোচ্চ 10 মিনিট আমরা ভিতরে ঢুকতে পারছি, দেখা যাক কি হয়। হ্যাঁ একজন নামাজে চলে যাচ্ছে, এই সেই একেবারে সামাত সামাত আসো, শুনতে পারলাম লাইভে কখন থেকে ধরে যায় না, 20 মিনিট হচ্ছে, লোকগুলো নড়ে না, 80টা লোক বসে আছে। পরে লিফাতে পরে কথা চলতেছে, কিন্তু লাইট পাচ্ছে সব পাশে লাইট আসছে, চাচা কোনো সমস্যা না, উনি এখানে দাঁড়াক আমরা এখান থেকে নিবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দর্শক, আপনাদের সময় কিন্তু চলে আসছে, সে কিন্তু এখন আমাদের সামনে আসে, একটু কথা বলবে সাংবাদিকদের সাথে, আপনার সাথে থাকবেন আর হয়তো 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যেই আমরা কাবিলাকে দেখাতে পারবো। সুজন ভাই ধরতে, সুজন ভাই দাও, ছাড়ে দাও ভাইয়া, আমাদেরকে ছাড়ে দাও ভাইয়া, নিউজ পাঠাইতে হবে, সময় নেই, হ্যাঁ চলে যাবো, তারপর তোমরা কাটো, সমস্যা নেই, সে আমাদের সাথে কথা বলুক, তারপর আমরা চলে যাবো, তোমরা তখন কেক কাটো, রাতেবেলা থাকো, সমস্যা নেই। তুমি কিছু বলবে আকাশ বলো, অনেকেই তখন থেকে প্রায় 30 মিনিট থেকে অপেক্ষা করতেছে, একটু বলে যাও ঠাকুর গায়ের বার্তা আসলে এখানে কিছু বলতে হচ্ছে বলে, ও সামনে মোবাইল ধরে রাখছে আগে আমাদের সাথে কথা বলে নুক, একটু কথা বলে নুক, আমাদের সাথে একটু কথা বলে নিয়ে উদ্বোধন করে চলে যাবে, আমরা নিচে নামবো না ভাইয়া, আপনি যদি বলেন একটা ব্যক্তিও নামবে না, 1 ঘন্টা থেকে অপেক্ষা করতেছে আমরা এখানে লাইভে দিয়ে, তার জন্য 1 ঘন্টার উপরে একটু খালি এখানে কথা বলে, আমরা কথা বললাম ভাই, ওসির সাথে তো কথা বললাম ভাই, আমরা কথা বললাম ভাই, কথা বলা নেই, হ্যাঁ না 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 তুমি এখানে খালি কথা বলে নাও, নিয়ে নামাও,
আমরা ওসির সাথে কথা বলে আসলাম হ্যাঁ ওইটা স্বাভাবিক অপেক্ষায় থাকেন আপনারা আর কিছু তার মুখে দিকে একটা কথা শুনে চলে যাবো ভাইয়া মস্তিষ্ক বলছি তো যাচ্ছে সমস্যা নাই তো উনি বলেন যে সাংবাদিকদের সাথে কথা বলতেছে তাহলে তো হয়ে গেল আমরা তো বলে আসলাম ঠাকুরের বার্তা থেকে লাইভ যাচ্ছে হ্যাঁ ওইদিকে আবার রুবেল ভাইও কিন্তু আলোর কণ্ঠও কিন্তু আবার লাইভ দিচ্ছে রুবেল ভাই আমাদের নায়কদের গুরু হচ্ছে রুবেল ভাই আমাদের এই সেলফি নাও সবাই দেখাচ্ছে তুই সামনে গেছিস কেন ও তো সামনে ক্যামেরা আচ্ছা কথা হচ্ছে উনি যদি উদ্বোধন উদ্বোধন করতে তাহলে এতক্ষণ করে ফেলাইতেন নাইলে আমাদের কথা এতক্ষণ তো হয়ে যেত যে কোনো একটা হয়ে যেত কিন্তু একটা হয়ে যেত কথা বলতে কত লাগবে পাঁচ মিনিট কথা নিবো আমরা শুধু উদ্বোধনটা নিবো তো না হ্যাঁ ওইটাও তো নিবো আমরা কেক কাটা নিবো তো না বলি নাই তো শুরু করেন ওনাকে বের করেন তাহলে ওই ভয় পাচ্ছেন নাকি যে কেক কাটা নিবো না ওইটাও নিবো আচ্ছা এই ভয় তাহলে এখানে নিয়ে সমারি তো সব সাইডে যাবো তো চলে যাবেন নাকি হ্যাঁ দাও আমি সারা বলছি না না চল 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 যখন সে আসবে সবাই একটু চুপ এবং সে তাকে একটা মোবাইল ধরা দিও ভালো সে সেলফি নিবে আমার সাংবাদিকদের সাথে বিজনেস ম্যাগনেট হলে যাও সবখানে চিনছি ভাই আমরা অপেক্ষা করছি ভাই ভাই দেরি দে লাগে কেন যে ভাই চলে আসছে ভাই সে আসলে ওখানে স্টোর রুমে বসে আছে হ্যাঁ স্টোর রুমে বসে আছে সে একটু ফ্রেশ হয়ে হাজার হাজার প্রশ্ন আসুক না ভালো হবে আমি বাড়িতে বসে লাইভ দেখব জি ভাই দেখেন দেখেন শুভ এভারগ্রিন আমি বাড়িতে বসে লাইভ দেখব জি দেখেন আপনি বাড়িতে বসে আরো মেলা আছে আপনি অনুরোধ করবেন গরমই যাবে কেন আরে ভাই সবারই তো একটা জীবন আছে আমাদেরও তো একটা জীবন আছে আর সাংবাদিকদের কোনো নাইলে এতক্ষণ জীবনে থাকতাম না ওর জন্য ঢুকতে ঢুকতে তো পাঁচ দিন ষোলো অনেক সবাই বুম না ধরে একজনের হাতে সবগুলো বুম দাও দিয়ে দাও ভাই তাহলে তো হয়ে যাবে যখন আসবে তখন দিবা দিয়ে দাও এখন দিয়ে দেন চলে আসতে দিয়ে দেন একজনের হাতে বুম দিয়ে দাও ভাই নাই দাঁড়ান না তো নাই দাঁড়ান ভাই আপনাদের দোয়ায় লাগে আপনারা সাংবাদিকরা আগাইয়েন না একটু পিছায় থাকেন পিছায় থাকেন আপনারা আগাইয়েন না আপনাদের জন্য ফের জন্য পরে কিছু না দায়িত্ব পিছা তো এটা একটু পিছা আসুন ভাই পিছান সুমন একটু পিছাও আমি যাবো জামা কোনটা দেবো ভাই তোর ফোনটা বারবার দেখা যাচ্ছে দর্শক অপেক্ষার পালা তাহলে উনি উদ্বোধন করলো আগে উদ্বোধনটা করুন নিচে নিয়ে নিবো উদ্বোধন নিতে পারবি না পরে আমি বলে দিচ্ছি বাইরে বাইরে কত লোক দেখছিস বাইরে বাইরে নিতে পারবি না এইখানে বুঝিস তো না
তাই না বাইরে বাইরে হইলে সুমন নিতে পারবি না আস্তে আস্তে পড়ে গেলে ওখানে একটা লোক যদি পড়ে যায় এখন কিজে শেষ একদম অবস্থা খারাপ হয়ে যাবে সব টিম ভালো আছে দৌড়াবো দাও মেনে যা অনেক মানুষ কিন্তু রাস্তার দুই পাশে এখনো তা কাবিলাকে দেখার অপেক্ষায় আছে আমার জায়গা নিয়ে নিচ্ছে দেখি আলামিন সরো দেখি রুবেল ভাই আপনাকে একটু সরে যেতে হবে ভাইয়া রুবেল ভাই আপনি একটু সরেন নিপাত এক পাশে রাখ সাথে থাকিও সাথে থাকিও হয়নি 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 পুরো হ্যাঁ হ্যাঁ নবীন একটু একটু পিছাবা নাকি ভাইয়া ভাই এখানে ছেড়ে দেন না ভাই এখানে ছাড়ে দেন দর্শক এই যে চলে আসছে কাবিলা দেখতে পাচ্ছেন হ্যাঁ হয়েছে 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 দুই ভাই চার মিল আছে ঠিক আছে ভাই ভাই একটু স্পেস দেন একটু স্পেস দেন সুমন একটু পিছাও সুমন পিছাও দর্শক ছেড়ে দিতে সাংবাদিক ভাই সবাই সুমন সবাই আগাইলে তো হবে না এইভাবে সবাই তো আগাচ্ছে ওকে 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 সবাই একটু ওকে আচ্ছা যে হলো পলাশ ভাই আপনি আজকে মনে হয় প্রথমবারের মতো ঠাকুরগাঁও এসেছেন প্রথমত বিষয় হচ্ছে ঠাকুরগাঁও এসে কেমন লাগছে অনুভূতি কেমন দ্বিতীয়ত হচ্ছে আজকে একটু সাইডে চোখ আজকে যতগুলো মিডিয়া রয়েছে এবং সোশ্যাল মিডিয়া যে রয়েছে আজকে ভাইরাল হয়েছে আপনি বিয়ে করেছেন নাফিসা নামে এক আপুকে পারিবারিক ভাবে আপনার বিয়ে হয়েছে সব মিলে আপনি বিবাহিত জীবন থেকে ব্যাচেলার থেকে বিবাহিত জীবনে গেলেন তো এই বিষয়ে কেমন লাগছে প্রথমত জানতে চাই ঠাকুরগাঁও এসে অনুভূতি কেমন এত আপনার ফ্যান ফলোয়ার রয়েছে দুইটার অনুভূতি একই অসাধারণ হ্যাঁ আরেকটু যদি করে বলেন অসাধারণ লাগতেছে প্রথম আসছি ঠাকুরগাঁওতে আর মানুষ যেভাবে আমাকে ওয়ার্মলি রিসিভ করছে এটা আমার জন্য অনেক বেশি গর্বের ছিল প্রত্যেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর দোয়া করবেন বিবাহিত জীবনে পদার্পণ করলাম এবং আপনাদের দোয়া প্রার্থী ব্যাচেলার পয়েন্টে একটা সারা দেশ জুড়ে আপনার দেশ সহ দেশের বাইরে একটা আলোড়ন ছিল বিবাহিত হওয়ার পরে বিবাহিত কোনো পয়েন্ট আসছে কিনা যারা বিবাহিত হয়েছে তাদের জন্য আমার ব্যক্তিগত ব্যাপার আর বিবাহিত পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত আমার মনে হয় না কাবিলা ভাই ঠাকুরগাঁও বাসীর জন্য কিছু বলে যাবেন কিনা আপনি কেমন লাগলো ঠাকুর মানে আমি ঢোকার পর থেকে খুব ভালো লাগতেছে কাবিলা ভাই আমাদের সাথে একটা সেলফি হবে আপনি নিবেন আমরা আসি পিছনে সবাই একটু প্লিজ আরে কি হলো আমি নাই তো আমি নাই আমি নাই এই সেলফি আর তুলতে পারলাম না যাক ধন্যবাদ আপনাকে আমরা উদ্বোধন দর্শক যারা আছেন আমাদের সাথে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা থাকবেন আমরা কিন্তু এখন উদ্বোধন যাবো এখন কি উদ্বোধন কোথায় বন্ধ করে দেবো হ্যাঁ দর্শক এই পর্যন্তই আসলে কাবিলা পরে আমরা যদি দেখানোর চেষ্টা করবো আসলে আজকের উদ্বোধন অনুষ্ঠান